তাহিম, ছয় থেকে সাতটা আইটেম আসলে বোনেদের ভাইদের প্রতি যে আদর সেটার পরিপূর্ণ মানে প্রমাণ আজকে আমি তোমাদের বাসায় আপার বাসায় এসে পাইলাম আর কি। অনেকগুলো খাবার একসাথে, এত খাবার, ওহ দেখে তো। ও আমার যে দুইটা বোন আছে বুঝছেন মা, ওরা দিয়ে আমার কি কিছু খাওয়ায় না? প্লিজ রাইসা যারা আছেন তারা ওরে মেসেজ দিতে দিতে যেন মেসেঞ্জারই ঢুকতে না পারে প্লিজ, আমি বলতেছি আপনারা দিয়েন, আমার কোনো সমস্যা নেই। Assalamualaikum guys, kya hua sabar, kya hua welcome to my official YouTube channel, Swayam Chaudhary, and you are watching another brand new vlog. So, aajkal vlog ti hobe try not to ki? Love. Try not to love. By the way, footage cut bena, cause ami raw footage dite bishwashi. Hasi bucho na kahin da? So, aajke amader ekta family vlog, and aajke sudur theke chole esheche mama, hello Bangladesh, and tader sathe ekhon ektu kotha kotha bolbo, mane ekta dushtan faisla ami korbo, mamar pole khule dibo, etai ar ki. So, what's up ma? Kya hosta? Goriber gopal. Amen. গরিবের কি জানি বলবো, লাইভে ছিলেন? আমি নাকি গোপাল ভার? আসলে সেটা তোমার লোকজন জানে, আমি তো জানি। একটা সং প্লিজ। বাইরে নাটক থেকে ভালো আছেন তাইলে? এই তো আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভাবনা ছিল যে তোমার সাথে একটু দেখা করবো, তাই দাউদকান্দি যেহেতু নিউজের কাছে আসছিলাম টান দিয়ে আবার ঢাকা চলে আসলাম, এসে তোমাকে দেখলাম ঘুমাইতেছো, ডিস্টার্ব করলাম না, ওদিকে বসে কতক্ষণ আড্ডা মারলাম, তুমি তো সাউন্ড শুনেই আবার উঠে গেলা। যার ধন্যবাদ বোঝার জন্য যে মামা আসছে, মামাকে ইজ্জত ইজ্জত দেওয়া দরকার। ভালো মামা, আমার তো অনেক ভালো লাগছে বুঝছো, তোমার সাথে এতটা সময় কাটাবো, এটা মানে সময় তুমি আমাদেরকে দিবে এটা আসলে আমি কল্পনা করিনি। তুমি তো না এই কথা কইয়া আমার কইলো কি আমি নাকি সময় দেই না? আরে দুঃখ, কাজে ব্যস্ত থাকো, তোমার তো কাজ সবসময় ব্লগ দেওয়া, বা তোমার এই ব্লগের দেখার জন্য আমার পরিবারও, আমার দুই মেয়ে আছে, ওরও বসে থাকে যে ফাহিম ভাইয়া কখন ইয়ে দিবে দেখবো, তো সবার তো একটা ইয়ে থাকে যে একটা চাওয়া পাওয়ার থাকে, সেটার জন্যই তুমি ব্যস্ত থাকো, অন্য কোনো কারণে যে আমাদেরকে তুমি ইগনোর করো ওইটা বলি নাই। তবে সো ঠিক আছে, এখন যারা এই যে দুই বোন আছেন, যে মামার মেয়ে, তোমার আব্বুর এখন পোল খুলতেছি, এখন মামারে জিজ্ঞেস করবো তোমার আম্মুরে কতটুকু ভালোবাসে। অনেক অনেক ভালোবাসি, অনেক অনেক অনেক। কি মামা, আপনি তো জীবন এমনি বলেন না, এটা কিন্তু লাগিয়ে যাবো কাহিনী আছে, পান্না মামা নিয়ে ব্লগটা দেখবে। শোনো, বলাতে কিছু যায় আসে না, ভালোবাসা জিনিসটা বলতে মুখে বলতে হয় না, আমি অন্তরে বললাম এক, মুখে বললাম আর এক, সেটা তো হবে না, মানুষ বোঝে এবং বুঝবে যে আমি আসলে ওকে কতটুকু লাভ করি বা কি করি সেটা বুঝবে। সবারই শোনায় একটু খুশি করার জন্যই আমার গাইস, আমার ভাল লাগে, আমার ভাল লাগে সেই 90 দশকের প্রেমগুলো, আমার ভাল লাগে এই যে আপনাদের মতো 90 দশকের প্রেমগুলো। বুঝলাম না, মানে 90 দশকের প্রেম রিকশা দিয়ে ডেটিং হইতো বুঝছো, ম্যাক্সিমাম সময় রিকশা দিয়ে ডেটিং। বাবা এই আমার দিনটা তো কাটে শুধু রাস্তা রাস্তায়, পিচ ঢালায় পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটাকে নিয়েছি। সো মামারা আসছে সেই নিউজের কাজে, ঢাকা আসছে, দ্যাটস ওয়াই আমাদের বাসায় অলরেডি চলে আসছে। এন্ড আপনার বোন আপনার জন্য কি খাওয়াইছে আজকে, যদি ব্লগে দেখেনি আমরা? অনেক কিছু অনেক কিছু, আসলে এতগুলো আইটেম করবে এটা আমাদের তিনজন ভাবি না যে এতগুলো আইটেম করবে, আমি জাস্ট বলছিলাম তিনজন আসবো, ডাল ভর্তা আর মাছ টাছ থাকলে একটু মাছ করবে, বাট ওদিকে ছয়টা না সাতটা আইটেম, তাই তো না? তাই ছয় থেকে সাতটা আইটেম। আসলে বোনেদের ভাইদের প্রতি যে আদর সেটার পরিপূর্ণ মানে প্রমাণ আজকে আমি তোমাদের বাসায় আপার বাসায় এসে পাইলাম আর কি। অনেকগুলো খাবার একসাথে, এত খাবার, ওহ দেখে তো। আমার যে দুইটা বোন আছে বুঝছেন মা, ওরা দিয়ে আমার কি কিছু খাওয়ায় না? দেখা করতে আসবেন এই যে কুমিল্লা মুন্সি এক্সপ্রেসে,
বলকি মামা মরিচ তো অনেক আছে খাওয়েন ঠিক আছে দুজনের মধ্যে আরএস ফাইম এন্ড মানজিয়ার মধ্যে ট্রাই নট টু লাভ, যে হচ্ছে পয়েন্টে খেলা হবে। একটু পরে বলতেছি নিয়মটা এখন 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 আমার ছোট বড় একটা ভিডিও আছে বাই দা ওয়ে, হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেল, যারা এখনো সাবস্ক্রাইব করে নাই স্ম্যাশ দা সাবস্ক্রাইব বাটন এন্ড ফেসবুক পেজটা অলসো লাইক ফলোয়ার্স ফলো ফলোয়ার্স কত ফলোয়ার্স লাগবে মামা? 3700 টাকা টাকা আমার সিনেমি করতেছে টাকা একটু লাইক দিয়ে দিন, হ্যালো বাংলাদেশ ফেসবুক পেজ এন্ড হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলটা স্ম্যাশ দা সাবস্ক্রাইব বাটন এন্ড বানাও ভিডিও বানাও আমরা চাই, তুই যেটা কাটটা দিবি না দিবি সব দিমু, হ্যাভ ফান পিস। আমি বুঝলাম না ফাইম ভাই এত ঘুমাইতেছে কেন, ওই দিনও ঘুমাইছে ব্লগের যে নুডলসের ভর্তার ভিতরে, এত ঘুমান কেন ভাই? ভাল লাগে না এই ঘুমান নাই এমনি মাঞ্জিয়া পরে দেখে ঘুমের বান ধরছেন, বুঝতে পারছি কাহিনীটা কি ভাই? কোন মাঞ্জিয়া পরে দেখে মাঞ্জিয়া পরে পিছে বই আছে এটাই তো, এটা দেখে তো ঘুমাইছে তার মনে হইতেছে ভাল লাগছে ভাই। ও আজকে কয়টা বাজে? 5:32 বাজে, এটা তো মানে হঠাৎ উঠে গেছে ও ঘুম দিয়ে, মানে আজকে মামা আসছে দেখলাম, ও তো সবসময় তাহলে হচ্ছে খুব লেট করে ওঠে না? হ্যাঁ লেট করে ওঠে ঢাকায় দিতে আসছিল তো বোনের বাসায় এসে একটু ঘুরে গেল এই আর কি। যদি আমরা ঈদে সবসময় যাই, এই ঈদে তো আমরা যাচ্ছি না, ঈদ এখানে করে মেবি যাবো। আমার মাটু সাবস্ক্রিপশন গুলো একটু লো হয়ে গেছে, তুমি যদি পিক আপে যাও তাহলে বেটা কেন বলবো আন্ডার আমি খাই দাই ঘুমাই কাম আর একটু গান টান শুনি চিল টিল করি রাইসের সাথে কথা বলি বিকালে একটু জিমে যাই বিকালে জিমে যাই। সে সারাদিন কি করে? সকাল থেকে রাত পর্যন্ত বলি, হ্যাঁ সকালে নাম বলি রাত থেকে বলি, ওর তো রাত হচ্ছে দিন। ও কিভাবে বলবো, হ্যাঁ আমি সকাল বিকাল থেকে বলি, ও ঘুম থেকে উঠে যায় 4:00 কি 3:00, হ্যাঁ না উঠে যাওয়া হচ্ছে 2:00 দিকে, ওঠার পর 1 ঘন্টা হচ্ছে বিছানায় মোড়ামুড়ি করে ফোন নিয়ে, তারপর হচ্ছে 3:00 সময় ওঠে, ওঠার পর ভাত খায়, ভাত খাওয়ার পরে তারপরে হচ্ছে একটু ল্যাপটপ ল্যাপটপ চালায়, চালানোর পর হচ্ছে তারপর হচ্ছে ও জিমে যায়, জিমে যায় তাও ঢংঢং কইরা সাইজা টাইজা যায়, জানি না জিমের যে ট্রেনার সে কি মেনা ছেলে আমি জানি না, একদিন হুট করে আবার রাইসের মতো সারপ্রাইজ দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা শোনো, যাই হোক তারপরে হচ্ছে জিমে যায়, জিম থেকে ডিরেক্ট কই যেন যায়, হ্যাঁ কই যেন যায় বলতে হাসিবের বাসায় যায়, হাসিবের বাসায় নতুন খাট টাট নিছে ওইখানে যায়, 1000 টাকা ডিম কিনছে ওইখানে, হ্যাঁ শুধু ডিমই খায় ওরা, যাই হোক তারপরে হচ্ছে ও নুডলসের বস্তা নুডলস বস্তা, হ্যাঁ হ্যাঁ এরপরে আমি বলি, এরপরে হচ্ছে যা আবার মাঝে মধ্যে বলে কেউ ফ্রি আছো কিনা কথা বলা যাবে কিনা, আমি আমি তো আগে জানতাম না, শোনো হাসিব আমি তো জানতাম না যে কোন কারণে হচ্ছে ওই বাসাটা নিছে, রাইট আমি এখন জানতে পারছি যে আসলে মাঝে মাঝে একটু রাই
হ্যাঁ আগে জানতাম তোমার জন্য ওইখানে শুধু এডিট করা হয় বাস এখন ওইখানে বিছানা নিতেছে এখন ওইখানে কয়েকদিন পর আলমারি নিবে কয়েকদিন পর অর্ডারব নিবে আরে পুরো সংসার এটা তো প্ল্যান ছিল না ভাই আমাদের প্ল্যান না আলমারি আলমারি সব তো ও দেখে কি হ্যাঁ শোনো তারপরে হচ্ছে যে মাঝে মাঝে এভাবে একটু রাইসা বা রইসা যার সাথে কথা বলে কথাটা বলার পরে 9টা 10টার দিকে বাসায় আসে আড্ডা শেষ হইলে আড্ডা শেষ করার পর বাসায় আসে আসার পরে ভাত খায় না কি খাইয়া আসে আল্লাহ মাহবুব জানে এই নুডলস ভর্তা তারপরে ডিম ভর্তা কি খাইয়া আসে আমি জানি না বাসায় আসলে কোনো কিছু ভালো লাগে না বাসায় আসলে মুড চেঞ্জ হয়ে যায় রাইট বেলপুরি খানা খেয়ে তো ভাই আমার দেখার বিষয় না আমরা মাশাল্লাহ আমরা বাসায় রান্না করি খুব খাইতে পছন্দ করি সে যাই খায় বাহির থেকে আসার পরে তারপর হচ্ছে আমাকে চা দাও চাই লাগবে নট কফি ওইখানে কফি হইতে পারবে না চা খাবে তারপরে হচ্ছে কি হাইসা লাভ নাই হ্যাঁ তারপরে হচ্ছে আমার মানে চিকেন ফ্রাই লাগবে তারপরে হচ্ছে যে সমুচা লাগবে তারপরে হচ্ছে রোল লাগবে মানে তার হচ্ছে মানে যেগুলো লকডাউনে আসলে মানে পুরাই বাসাটা রেস্টুরেন্ট বানাই ফেলছে ঘুমাবে কয়টায় মেইন কথায় আসি এভাবে করে ওইটু মাঝে মাঝে মুভিও দেখে রাতের বেলায় তারপরে হচ্ছে ঘুমাই হচ্ছে কয়টায় আসলে সাইডে দিয়া যায় বুঝছো পরে দেখাই লাগে আর একবার শুরু করলে সে আর থামতে চায় না ওটা দেখিয়ে ছাড়ে তারপরে ঘুমাবে হচ্ছে সকাল 8টা 9টা নাইলে 6টা এই তিন টাইমের মধ্যে সে ঘুমাবে আর সারা রাত বসে তারপর গাড়ি দেখে লকডাউন রুটিন ভালো না আপনার ভাষ্য কি মানজিয়া বুরুটিনটা আপনি বলেন জানি না সকালতে কি করে জানি না সকালতে কি করে ভালোবাসার কত টান সেটা দেখতে হবে না এরকম না এরকম আরো আরো মজার কন্টেন্ট তখন কি জানো দেখবা কি জিজ্ঞাসা করবা মানজিয়ার প্রিয় জিনিস কি বলবে রাইসার প্রিয় জিনিস এইটা এটাই লাগাই দি রাইট ও মা রাইসা যা কেবল সিরিয়াসলি না রাইসা যারা আছেন তারা ওরে মেসেজ দিতে দিতে যেন মেসেঞ্জারই ঢুকতে না পারে প্লিজ আমি বলতেছি আপনারা দিয়ে না আমার কোনো সমস্যা নেই আমার মনে হইতেছে কি এই প্রথম কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলতেছে যে মেয়েরা মেসেজ দাও কোনো প্রবলেম নেই ভাই বন্ধ করো তাও কি জারমি লাগাইছে তোরা এটা বন্ধ হবে না আজকে হবে না আমার লকডাউনের মানে অনুভূতি আমার মনে যা যা আছে এগুলো আমি একটু বলতে দাও আমাকে রাইট বলা উচিত না আমার ভাই আমাদের যেরকম ভিতরের কষ্টের কথা মোটর ব্লগে বলা হয় হ্যাঁ আপু আজকে ভাই ভাই চল আমি মামার কাছে যাই গিয়া ওখানে যে চুপচাপ বয়ে থাকি ওরা চিলিং করতেছে আমরা ওখানে যাই চিলিং করি মামার কাছে গেলে মামাও কোশ্চেন করবে রাইসা কে আমি এখন মামার যাই বললো কি কি মামা আমার কি বিয়ে করাবেন না আরেকটা তোমাকে তো চারটা করতে দেওয়া হবে না একটা নিয়ে খুশি থাকো কি শর্ত শর্ত হচ্ছে পুরোপুরি হয়তো আমি জানি না তবে আগের স্ত্রী যদি অনুমতি দেয় অথবা যে কোনো একটা গ্যাপ থাকে না রাইসার মানজিয়া তো একই হ্যাঁ তা আমরা প্রমাণ পাইছি হ্যাঁ খাইছি মাহিনটা আসলে আরো ভালো হইতো মাহিনটা আসে নাই যাক সরে আস আর ঈদের সময় সুযোগ পাইলে এসে পড়িস হ্যাঁ সালামি
মাই গড ও মাই গড আমরা বাসা চলে আসছি আর আজকে কি অবস্থা ভালো আছো জি ভাই কি ব্লগ কন্টেন্ট কি বানাই আমরা নিজেরাও জানি না ঠিক আছে তোরা কতক্ষণ পচাই কি খবর মির বাবা হ্যাঁ ভালো মির বাবা মানে তোর মেয়ে হইতেছ না নাম কি হাই বাই এই ব্লগ একটা মেইন নাম রেখে দেন না কি তুমি না বলে কি সেইং ইয়েস টু লাভ চ্যালেঞ্জ ইয়েস ট্রাই নট টু লাভ চ্যালেঞ্জ ওকে ওকে নো প্রবলেম আমি হচ্ছে বলে দিই ও সরি এত মানে কন্টেন্ট করতে পারে ভাই আজকে এই কন্টেন্টটা করতে পারবো না অনেক টাইম হয়ে গেছে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে সো এটা আজকে করা যাবে আমাদের এক এটা বলতে পারতাছস না আমাদের একটা স্পন্সর ভিডিও আছে এটা করতে হবে ওগুলা একটু বাবা না ভাই করি না ভাই আজমির ভাই মেয়ের নামটা একটু ব্লগে রেখে দেন না এই ভাই নাম টাম ঠিক করছেন খুব মন চাইতেছে আমি বোন রাশিয়ারি আমার যে ইনবক্স আরে ভাই কমেন্টে যে এই হাসি কাটটা দিছে আমি করে ভাই আমারই হাসি হয়ে পড়ছে কমেন্টের ওইটুকু মানে মিনিট মার্ক করে দিছে এই পার্টটা খুব ভালো লাগছে সো আজকে এই ব্লগটা কবি ডে 5 এ যাচ্ছে না ডে 5 আমরা 5 দিনের মধ্যে 4টা লকডাউন ভিডিও আপনাদের দিয়ে দিলাম নেক্সট কি নিয়ে ভিডিও আসবে বলছিলে জানেন নেচে ট্রাই নট টু লাভ এটা নেক্সট ডে এটা আসবে আরেকটা আসবে কি ফাইন বলবে বলেন ফাইন বলবে লাভ টু ট্রায়াঙ্গেল কি বলবে লাভ টু ট্রায়াঙ্গেল কি আবার বল আমি মানে হ্যাঁ লাভ টু ট্রায়াঙ্গেল ট্রাই নট টু লাভ ট্রাই নট টু লাভ হ্যাঁ আচ্ছা ইজ দিস ভেরি হার্ড এটা অনেক কঠিন ট্রাই নট টু লাভ লাভ টু নট টু লাভ ভাই ইচ্ছা করে অঙ্গ করতে ইকরে কত মানে সে বলবে হঠাৎ করে বুঝছেন সে একটু আগে আরে না ইকরে কত সুন্দর করে বলতেছিল এখন হচ্ছে এই যে বং দস্তি লাগা নাটক করতেছে ইচ্ছা করে হ্যাঁ এক বাংলাদেশি ইউটিউবার যদি এটা না জানে এটা কোনো কথা ইচ্ছা করে অঙ্গ করতেছে এখন ভাই ভাই বলে দেন না বলে দেন না সবাই এই যে কি জানো কি জানো বলবো ভুলে গেছি পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বলো হ্যাভ ফান আল্লাহ হাফেজ পিস মানে তো শান্তি পিস মুরগির পিস আমরা অন্ধ করতে আল্লাহ হাফেজ মানে তো শান্তি